এখন বাজে 6টা, আমি আজকে অনেক দিন পর আমাদের ছাদে উঠেছি, অনেক 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 দিন বাদে। তো ছেলেকে নিয়ে উঠেছি, পিকু কাজ করছিল, পিকুকেও বললাম চলো, পিকু এসছে। আমার দাদা কত গাছ লাগিয়েছে, এত 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 গাছ, কিন্তু কোনটা কি গাছ আমি জানি না। এই গাছটা ফুল হয়েছে, সব গাছের নাম আমি জানিও না। ও, এইটা হচ্ছে আম গাছ, সেই আম গাছ অনেকটাই বড় হয়েছে। আর এখানেও গাছ আছে, ফুল হয়েছে। এই গাছটা আমাকে না, দাদাকে কলিমামি দিয়েছিল, ধূপগুড়ি থেকে এনে দিয়েছিল। শুধু ডাল ছিল, এখন ওটাতে এখন ফুলও হয়। তো দাদার এগুলো শখ গাছ লাগানো, ও নিজেই করে এসব, ভালোবাসে করতে, নতুন নতুন গাছ নিয়ে আসে করে। আর আমি উঠেছি আমার বাবুকে নিয়ে, অনেক দিন বাদে আজকে ছাদে উঠেছি, কারণ ছাদে ওঠা হয়ই না বলতে গেলে, ঘুমিয়ে থাকি বা কোনো কারণে হয় না, ওঠাই হয় না। অনেক দিন বাদে ছাদে উঠেছি। আমার ছেলে আজকে সেকেন্ড টাইম কাক বলেছে, আগের দিন পিকু আমাকে বলছিলো ও কাক বলে, আমি যে কাক বলে আর তখন বলতেই পারে না, আমি বিশ্বাস করিনি। কিন্তু এখন পিকু ওকে কাক দেখাচ্ছে আর খুব কাকটাকে খুব ভালো চেনে, তো কাক দেখছে আর খুব মানে বারবার করে ওপর দিকে তাকাচ্ছে, কাক খুব ভালো চেনে। উমা তারপর দেখি ও কাক বলছে, ও তাই পিকু বলছে, দেখলে আগের দিন আমি বললাম ও কাক বলেছে, তো সেটাই আর কি। আমি আজকে শুনে বলছি ফার্স্টবার তোর কাক, মাই গড। ঠিক আছে, কোনো ব্যাপার না, সব ডাকি ডাকা, এরকম করে একটা একটা করে ওয়ার্ড শিখবে, কথা বলতে শিখবে। বাবা ভাড়াটিয়া, ভাড়াটিয়ার সাথে গেছে। বিকেলের চা বিস্কুট খাওয়া হচ্ছে, আর মা এখন সন্ধ্যা দেবে। আমরা কি করছি বাবা? এখন সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে 6:30, সন্ধ্যে তুমি আয় আমার বাবাটা কি করছি, ঘুরু ঘুরু বসছি, আমাদের একটু খেয়ে নিয়েছি আমরা বিকেলবেলা, বিকেলবেলা খাওয়া হয়ে গেছে, এবার আমরা ঘুরু ঘুরু করছি, করে তারপরে চা বানিয়েছি আমি, চা করে বাবাকে পিকুকে দিলাম, মা সন্ধ্যে দিয়ে আমি আর মা খাবো। এই যে এটা হলো আমার আর মায়ের চা সাথে বিস্কুট, যাই ওই ঘরে, সবাই টিভি দেখছে, ওই ঘরে গিয়ে খাই। মা চা, কি করবে পিকু? পিকু কি করবে? পড়বে না, শিওর পড়িয়ে দেবে পিকু, না পড়াবে না, এবার কি হবে পিকু? মিউজিক দেওয়ার কিছু নেই, তারপর কি হবে? বাবা এসে গেছে। হ্যাঁ, মনে হচ্ছে ওর বাবা এসে গেছে নাকি? বাড়ি চলে এসেছি আমরা 10টা নাগাদ, এসে
পিউকে বললাম একটু রুটি নিয়ে আসো, রুটি নিয়ে এসছে। আর আমি ঘরে ডিম ভুজিয়া করেছি তিনজনের জন্য। পিকু খেতে বসেছে ডিম ভুজিয়ে দিয়ে, ও উঠলে আমি খাবো, বাবাও খাচ্ছে আর ছেলেকেও খাইয়ে দিয়েছি। তো খেয়ে নি, তারপরে কথা বলছি। পিকু গোপ কেটে এসছে, আজকে দাড়ি কেটে এসেছে, ক্লিন শেভ করে এসেছে। তোমাকে কেমন চুমকু চুমকু লাগছে জানো তো। তো যাই হোক, আজকে বাড়িতে ফেরার সময় খুব আজকে খারাপ লাগছিলো, ভালো লাগছিল না, জানি না কেন। তো ভালো লাগছিলো না, পিকু এসে ওকে মেরে গেল, ভালো লাগছিলো না আর কি। জানি না কেন অনেকদিন পর এরকম ফিলিংটা হলো, মানে কী বলবো, আসতে ইচ্ছা করছিলো না। আর হাত পা, মানে আমার বাড়ি থেকে যেন পা বেরোচ্ছিলো না, পা আমার কাঁপছিলো। তো জানি না কেন এরকম হচ্ছিলো, প্রতি শুক্রবার শনিবার করে যাই প্রতি সপ্তাহে, এমনটা হয় না, আজকে কেন এরকম হচ্ছিলো। কিন্তু পিকু আর বাবা দুজনেই বারবার বলছিলো যে তুমি থেকে যাও, আবার শুক্রবার আমরা আসবো, তো দুদিন তুমি থেকে যাও বাবুকে নিয়ে। আমি চলে আসলাম, যাই হোক, জানি না কেন এরকম হচ্ছিলো। যাই হোক, গোপাল আছে, গোপাল ভরসা আমার, ওর ভরসায় সব কিছু রেখে আসি, মা বাবাকে, বাড়ির সবাইকে। তো গোপাল সবাইকে ভালো রাখবে, ঠিক রাখবে নিশ্চয়ই। আর এই যে দেখো উঠে গেছে, কতক্ষণ, 10 মিনিটের ঘুম ওর উঠে গেছে। যাই হোক, যদি কিছু ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, কী ভালো লাগছে কী খারাপ লাগছে জানিও, আর আমার এই দুষ্টুটার দুষ্টামিও দেখো। তো আজকে সেরকমভাবে সকাল থেকে ব্লগ করতে পারিনি, ব্লগটা আজকে খুবই ছোটো, যতটুকু করেছি ততটুকুই দেখো। আমি চেষ্টা করছি মানে সপ্তাহে প্রতিদিন দেওয়ার, কিন্তু দু তিন দিন আমি মাঝে দিতে পারিনি, মানে ব্লগ করে ওঠা হয়নি। তো যাই হোক, এখন থেকে রোজ চেষ্টা করব, মানে আমি রোজই চেষ্টা করি, কোনো কারণে হয়তো হলো না তাই দেওয়া হয় না। তো যাই হোক, যেমনভাবে পাশে আছো সবাই পাশে থেকো, দেখো আমার ব্লগগুলো, যদি কিছু ভালো লাগে শেয়ার করো। তো চলো, গুড নাইট, এটাকে এখন একটু ঘুম পাড়ে, এখন তো ঘুমাবে না, এটা 11:30 বাজে, ঘুমাবে না, ওর বাবার সাথে খেলবে, তারপরে খেলা করবে, মানে সারা রাত আজকে চলবে। যাই হোক, চলো গুড নাইট, ভালো থেকো তোমরা, দেখা হবে নেক্সট ব্লগে। দিদি কোথায় রে? দিদিকে, দিদি কি ঘুমিয়ে পড়েছে এখন বাবা? শুয়েছে। দিদি আজকে কে জেগে থাকবে 3টা থেকে পুরো টানা ভোরবেলা অবধি? দিদি জেগে থাকে, ওর সাথে খেলে করে, দাদুও উঠে যায় মাঝে মধ্যে, দাদু উঠে ও কোলে নেয় খেলে। ভাইডি তোমার কি এখন খেলা শুরু হলো? সবে 12টা বাজে।